বন্ধুরা, আজ বলবো শিউলি ফুলের পরিচর্যা এবং সকালে ঘুম থেকে ওঠার গুরুত্ব নিয়ে। গাছে কলম, সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ সহ বিভিন্ন বিষয়ে জানতে আমার চ্যানেল মনন সাবস্ক্রাইব করুন, লাইক কিংবা কমেন্টস করুন। শরতের সৌন্দর্যই হচ্ছে শিউলি, কাশফুল আর সাদা মেঘের ভেলা, সকালের মৃদু কুয়াশা, প্রকৃতিতে সুবাতাস, স্নিগ্ধ মেঘ, একবার হয়তো মৃদু রোদ, আরেকবার মুহূর্তেই ঢাকা পড়ে যাচ্ছে এই রোদ, মেঘের এই দোলাচল, সব মিলিয়ে শরৎকাল এত সুন্দর করে সাজে। শিউলি ফুলের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। ভোরে ঘুম থেকে উঠে স্রষ্টার উপাসনা করুন। উপাসনা শেষে এই উপাসনা আপনাকে প্রচণ্ড শারীরিক ও মানসিক শক্তি দেবে। আপনার মনে হবে আপনার সমস্যাগুলি আপনি কাউকে বলতে পারছেন, আপনি স্রষ্টাকে ধন্যবাদ জানাতে পারবেন। প্রার্থনা শেষে আবার যদি ঘুমিয়ে পড়েন তবে হিতে বিপরীত হবে। প্রার্থনা শেষে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আপনি আধা ঘন্টার জন্য বেরিয়ে পড়ুন। আপনি যদি আয়েশ করে ঘুমিয়ে সূর্যোদয়ের অনেক পরে ঘুম থেকে ওঠেন তবে দেখবেন ঝরা ফুলগুলি শুকিয়ে গেছে, এমনকি ফুলের সুবাসও আপনি নিতে পারবেন না। সকালে ঘুম থেকে উঠে শিউলি গাছের পাশ দিয়ে হাঁটার মজাই আলাদা। এখন বলছি ভোরে ঘুম থেকে ওঠা গুরুত্ব নিয়ে। গবেষণা বলছে যারা সকালে দেরি করে ঘুম থেকে ওঠে তাদের অকাল মৃত্যুর ঝুঁকি বেশি। 400,000-এর বেশি মানুষের উপর গবেষণা চালিয়েছেন ব্রিটিশ গবেষকরা। তারা দেখেছেন যারা দেরি করে ঘুম থেকে ওঠেন তারা নানা ধরনের শারীরিক ও মানসিক জটিলতায় ভোগে। দেরি থেকে ঘুম থেকে যারা ওঠেন তাদের গড় আয়ু নিয়মিত সকালে ঘুম থেকে ওঠা মানুষের চেয়ে 6.5 বছর কম। বিজ্ঞানীরা বলছেন যারা রাত জাগেন তাদের কোনো কিছুতে প্রতিক্রিয়া বিলম্বিত হয়, তাদের ঘুম ঘুম ভাবও বেশি হয়। যারা সকালে ওঠেন তাদের ঘুম ভাব কম থাকে, কাজও দ্রুত করেন, তাদের কর্মদক্ষতা সারাদিন ভালো দেখা গেছে। দেরিতে ওঠা মানুষেরা স্কুল জীবনে সকালে উঠতে হয়, কর্মজীবনে হয়তো আরও আগে উঠতে হয়। সারা জীবনে তাদের শরীরের ছন্দের বিপরীতে লড়াই করে কাজ করতে হয়। শরীরের ছন্দের বিপরীতে কাজ করলে তাদের কর্মদক্ষতা ও স্বাস্থ্য দুটোতেই নেতিবাচক প্রভাব পড়ে। এখন বলি শিউলি ফুল গাছের পরিচর্যা নিয়ে। শিউলি ফুল গাছে টিয়া রঙের সাপের মতো এক ধরনের পোকা হয়। এই পোকা থেকে গাছকে বাঁচাতে আপনি ওয়াশিং পাউডার গুলিয়ে গাছে প্রয়োগ করে দেখবেন, নিমিষেই পোকা সব দূর হয়ে যাবে। শিউলি ফুল গাছের জন্য দোআঁশ মাটি উপযোগী। বীজ এবং কলম দুভাবেই শিউলির চারা পাওয়া যায়। শিউলি ফুল গাছটি মোটামুটি বড় হয়, তাই গাছটিকে বড় টবে দিলে আপনি ভালো ফুল পাবেন। শিউলি ফুল জুন হতে অক্টোবর পর্যন্ত ফুটে। ফুল ফোটার সময় মানুষের মতো গাছেরও বেশি পুষ্টি ভিটামিন দরকার হয়, তাই এই সময় গাছে পানি, ভিটামিন, খনিজ একটু বেশি প্রয়োগ করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেল মনন সাবস্ক্রাইব করুন, লাইক কিংবা কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে। মনন পেজ থেকে আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।